বুবলিকেও কিন্তু সাকিবই উঠিয়েছে, সাকিবের ওয়াইফ, সব ঢোল পিটানো হচ্ছে। অপু বিশ্বাস সাংবাদিকদের ডেকে বাচ্চাকে নিয়ে বলতেছে সব কিছু শুনে টুনে, এটা আবার কেমনে বলে যে আমি জানতাম না? অভিনেত্রী নতুন বুবলিকে এক প্রকার ধুয়ে দিলেন, সব দোষ দিলেন বুবলির, শাকিব খানের কোনো দোষ নেই। সম্প্রতি বুবলি তার 41 মিনিটের ভিডিওতে বলছিলেন, অপবিশ্বাসের সাথে শাকিব খানের বিয়ে বাচ্চা তিনি কিছুই জানতেন না, জানলে শাকিব খানের সাথে সম্পর্কে জড়াতেন না, তাকে বিয়েও করতেন না, এসব বলেই তিনি অঝরে কেঁদেছিলেন। বুবলির এমন কথা এবার রেগে গেছেন অভিনেত্রী নতুন। এক সাক্ষাৎকারে নতুন বলেন, অপবিশ্বাসের বাচ্চা নিয়ে লাইভ আসার পর সারা বাংলাদেশ জানে, অথচ বুবলি জানে না, এটা কে বিশ্বাস করবে? বুবলি অবশ্যই এখানে মিথ্যা বলছে। কে বাচ্চাকে নিয়ে বলতেছে সব কিছু শুনে টুনে, এটা কেমনে বলে যে আমি জানতাম না? সাকিব সাহেবের বাচ্চা আব্রাহাম ছেলে আছে, অপু বিশ্বাস তার ওয়াইফ ছেড়েছে না কি করেছে সেটা না, ওয়াইফ তো ছিল তো, আমি জেনে কেন এখানে যাব? বুবলি অপবিশ্বাসের দোষ দিয়ে নতুন বলেন, আমি শাকিব খানের এখানে দোষ দেব না, শাকিব খান একজন হ্যান্ডসাম হিরো, তার সাথে আমার বহু সিনেমা অভিনয় করা আছে, তিনি একজন সুপারস্টার বাংলাদেশের। সর্বশেষ শাকিব খানকে পরামর্শ দিয়ে নতুন বলেন, শাকিব খানের এখন 3 নম্বর বিয়ে করা উচিত, এখনও তো তার বয়স ফুরিয়ে যায়নি, 3 নম্বর বিয়ে করলে সব সমালোচনা ঢাকা পড়ে যাবে। 3 নম্বর বিয়ে করে তাহলে তার তাদের সঙ্গে বসে কথা বলে জিনিসটাকে সুন্দরভাবে গুছিয়ে এক বলে যে বাবা তোমাদের যা যা দাওয়া দিয়ে দিছিস, তোমাদের সম্ভব আমার যা হয়েছে ভুল হয়েছে আমাকে মাফ করে দাও, তোমরা ছেলের খরচ, 2 ছেলের বহন আমি নিজেই করব। তার বয়সও হচ্ছে এমন না যে ছোটো, তার এখন বিয়ে করা উচিত, বিয়ে করে, বিয়ে করলে এই ঝড় তুফান আস্তে আস্তে সব থেমে যাবে।